এগৰাকী মহিলাৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি উত্তাল মানকাচাৰৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় ৰাইজে ঘেৰাও কৰিলে মানকাচাৰৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় নুৰুল আজিম খান নামৰ এজন ব্যক্তিয়ে মানসিক হাৰাশাস্তি কৰাৰ বাবেই মানসিক অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি মহিলাগৰাকীৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ তুলিলে প্ৰতিবাদকাৰী ৰাইজে আমার মা কালকে মন্ডল সহকারে থানার পুলিশ সহকারে কালকে গেছিল যাওয়ার পরে আমাদেরকে রাস্তা খালি করার জন্য রাস্তা খালি না করলে বাড়ি ঘর ভাঙিয়ে দিয়ে রাস্তা বের করবো এই হুমকি দেওয়ার পাশে আমার মা চিন্তিত হয়ে হাত ফেলে মারা গেছে এই কারণে আমার নুরাজিমে গ্রেপ্তার করা লাগে মৃত মহিলাগৰাকীৰ নাম সাহেরা খাতুন হাতসিঙিমারি কলেজ নগরত বসবাস করা আকসার আলী নামৰ ব্যক্তিগৰাকীৰ পত্নী তেওঁ এই আকসার আলীর বাসগৃহ অঞ্চলটোৰ নুরুল আজিম খান নামৰ এজন ব্যক্তিয়ে জেসিবি লগাই ভাঙি দিয়াৰ হুমকি প্রদান কৰিছিল আৰু তাৰ পিছতেই এই হুমকি সহ্য কৰিব নোৱাৰি সাহেরা খাতুনে মৃত্যু সাবটি লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিলে উত্তেজিত ৰাইজে নুরুল আজিম খান বুলি কয় তেওঁৰ তাতে মাটি আছে সেই মাটির রাস্তার কারণে তেওঁর ঘর ভাঙি রাস্তা লব বলে কই তেওঁলোকর ঘরের মানুষও কইছে যে এইটার কারণে প্রেসার ক্রিয়েট করে আছে ঘর ভাঙি রাস্তা বানাই লব এইটো কারণে প্রেসার ক্রিয়েট করে আছে এই কারণে টেনশনত মানুষজন মৃত্যুমুখ করেনি সেই কারণে আমি ন্যায্য বিচারের কারণে এসপি স্যারের ওসর আছি আরক্ষী অধীক্ষকর কার্যালয় ঘেরাও করে শ পুরুষ মহিলায় দোষীক করাত্ত করে শাস্তি দিবলৈ আরক্ষী থানাত দাখিল করলে এজাহার শাহজাহান আলীর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট এগৰাকী মহিলাৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি উত্তাল মানকাচাৰৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় ৰাইজে ঘেৰাও কৰিলে মানকাচাৰৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় নুৰুল আজিম খান নামৰ এজন ব্যক্তিয়ে মানসিক হাৰাশাস্তি কৰাৰ বাবেই মানসিক অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি মহিলাগৰাকীৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ তুলিলে প্ৰতিবাদকাৰী ৰাইজে আমার মা কালকে মন্ডল সহকারে থানার পুলিশ সহকারে কালকে গেছিল যাওয়ার পরে আমাদেরকে রাস্তা খালি করার জন্য রাস্তা খালি না করলে বাড়ি ঘর ভাঙিয়ে দিয়ে রাস্তা বের করবো এই হুমকি দেওয়ার পাশে আমার মা চিন্তিত হয়ে হাত ফেলে মারা গেছে এই কারণে আমার নুরাজিমে গ্রেপ্তার করা লাগে মৃত মহিলাগৰাকীৰ নাম সাহেরা খাতুন হাতসিঙিমারি কলেজ নগরত বসবাস করা আকসার আলী নামৰ ব্যক্তিগৰাকীৰ পত্নী তেওঁ এই আকসার আলীর বাসগৃহ অঞ্চলটোৰ নুরুল আজিম খান নামৰ এজন ব্যক্তিয়ে জেসিবি লগাই ভাঙি দিয়াৰ হুমকি প্রদান কৰিছিল আৰু তাৰ পিছতেই এই হুমকি সহ্য কৰিব নোৱাৰি সাহেরা খাতুনে মৃত্যু সাবটি লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিলে উত্তেজিত ৰাইজে নুরুল আজিম খান বুলি কয় তেওঁৰ তাতে মাটি আছে সেই মাটির রাস্তার কারণে তেওঁর ঘর ভাঙি রাস্তা লব বলে কই তেওঁলোকর ঘরের মানুষও কইছে যে এইটার কারণে প্রেসার ক্রিয়েট করে আছে ঘর ভাঙি রাস্তা বানাই লব এইটো কারণে প্রেসার ক্রিয়েট করে আছে সেই কারণে টেনশনত মানুষজন মৃত্যুমুখ করেনি সেই কারণে আমি ন্যায্য বিচারের কারণে এসপি স্যারের ওসর আছি আরক্ষী অধীক্ষকর কার্যালয় ঘেরাও করে শ পুরুষ মহিলায় দোষীক করাত্ত করে শাস্তি দিবলৈ আরক্ষী থানাত দাখিল করলে এজাহার শাহজাহান আলীর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট